আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কসবাদ। মার্কসবাদ কি? মার্কসবাদ কোনো মুনি ঋষির মুখনিঃসৃত বাণী নয়। লেনিনের মতে মার্কসের দৃষ্টিভঙ্গি এবং শিক্ষামালার নামই হলো মার্কসবাদ। অর্থাৎ মার্কসবাদ হলো আমাদের এই জগৎ এবং তারই অংশ মানব সমাজ সম্বন্ধে সাধারণ তত্ত্ব। মার্কসবাদের কতগুলি দিক আছে, অর্থাৎ মার্কসবাদের বিভিন্ন দিক আছে, সে বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। যেমন দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, বিপ্লব সম্পর্কে তত্ত্ব, শ্রেণী সংগ্রামের তত্ত্ব, রাষ্ট্র সম্পর্কে তত্ত্ব, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব ইত্যাদি। তো এই ছটি মার্কসবাদের ছটি দিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা মার্কসবাদের দ্বন্দ্বমূলক বস্তুবাদ নিয়ে আলোচনা করব। দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ডায়ালেকটিক মেটেরিয়ালিজম, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মার্কসবাদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এর ওপরে ভিত্তি করেই মার্কসীয় দর্শনের ইমারত গড়ে উঠেছে। স্টালিনের মতে দ্বন্দ্বমূলক বস্তুবাদ হচ্ছে মার্কসবাদী লেনিনবাদী পার্টির বিশ্ববিখ্যাত। দ্বন্দ্বমূলক বস্তুবাদ সংক্রান্ত আলোচনার দুটি দিক আছে, একটা হচ্ছে দার্শনিক দিক আর একটা হচ্ছে পদ্ধতিগত দিক। দার্শনিক দিকটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দ্বন্দ্বমূলক বস্তুবাদ ভাববাদের সম্পূর্ণ বিপরীত। ভাববাদ হলো মূলত ধর্ম বা ঈশ্বর তত্ত্ব, অর্থাৎ সেখানে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। লেনিন ভাববাদকে যাজকতন্ত্র বলে অভিহিত করেছেন। ভাববাদের এই অবাস্তব এবং কাল্পনিক দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে মার্কসবাদ দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে প্রকৃতিকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছে। মার্কসবাদের শিক্ষা হলো এবং সেটা আমরা কয়েকটি দিক থেকে আলোচনা করলে বুঝতে পারবো। প্রথমত হচ্ছে প্রকৃতিগত কারণেই এ বিশ্ব বস্তুময়। দ্বিতীয়ত, মানে এই প্রকৃতিগত কারণে এই বিশ্ব বস্তুময় এবং তারা বলছেন যে প্রত্যেকটা বস্তুর উদ্ভবের পিছনে কিছু বাস্তব কারণ থাকে এবং প্রতিটি জিনিসের উদ্ভব এবং বিকাশ প্রকৃতির সাধারণ নিয়ম অনুসারেই হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে মনের বাইরে মনোনিরপেক্ষ বস্তুর বাস্তব অস্তিত্ব আছে এবং মানসিক বিষয় থেকে সেই বাস্তবটা আদৌ বিচ্ছিন্ন নয়, বরং তা বাস্তব প্রতিক্রিয়ারই ফল। তিন হচ্ছে জগৎ ও তার বিকাশের নিয়ম সম্পর্কিত সমস্ত জ্ঞান কিন্তু মানুষ আয়ত্ত করতে পারে, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে মানুষ এখনো সক্ষম না হলেও ক্রমশ মানুষের জ্ঞানের পরিধি কিন্তু সম্প্রসারিত হচ্ছে। এটা গেল মার্কসবাদের দার্শনিক দিক। এবার আমরা মার্কসবাদের পদ্ধতিগত দিক নিয়ে আলোচনা করব। জাগতিক পরিবর্তনের ধারাকে, অর্থাৎ জাগতিক পরিবর্তনের ধারাকে বিশ্লেষণ করার জন্য মার্কসবাদ দ্বন্দ্বমূলক পদ্ধতিকে অনুসরণ করেছে। স্টালিন এই পদ্ধতির চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। কি কি? প্রথমত হচ্ছে প্রকৃতির কোনো বস্তু বা ঘটনাকে পরিবেশ নিরপেক্ষভাবে ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ পরিবেশকে বাদ দিয়ে কিন্তু প্রকৃতির কোনো বস্তু বা ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। যে কোনো ঘটনাকে তার পরিবেশের মধ্যে রেখেই বিচার বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি বস্তুই হচ্ছে গতিশীল, অর্থাৎ পরিবর্তনশীল, তাই বস্তুকে বিচার করতে হয় তার গতিশীলতার মানদণ্ডে। প্রাকৃতিক জগতে প্রতিনিয়তই যেমন নতুন নতুন বস্তু জন্মগ্রহণ করছে, তেমনি আবার পুরনো বস্তুরও ধ্বংস সাধিত হচ্ছে। অর্থাৎ নতুন নতুন বস্তুর উদ্ভব হচ্ছে, পুরনো বস্তুর ধ্বংস সাধিত হচ্ছে। দ্বন্দ্বমূলক পদ্ধতি
বস্তুর জন্ম বিকাশ ধ্বংস সম্পর্কে আলোচনা করলেও তা সর্বাপেক্ষা গুরুত্ব আরোপ করে বিকাশমান বস্তু বা শক্তির ওপরে। সুতরাং মার্ক্সবাদ বিশ্বের কোনো সমাজ ব্যবস্থাকেই স্থিতিশীল বা অপরিবর্তনীয় বলে কিন্তু মনে করে না। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে প্রতিটি বস্তুকে বিচার করতে হবে তার গতিশীলতার মানদণ্ডে। তৃতীয়ত হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদের সূত্রগুলিকে নিম্নলিখিত তিন ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। কি কি? প্রথমত হচ্ছে দ্বন্দ্বমূলক পদ্ধতি অনুসারে বিকাশের অর্থই হল উন্নত থেকে উন্নততর বিকাশ। কোনো একটি বস্তুতে আমরা যদি ভেতর থেকে শক্তি বা প্রযুক্ত শক্তি বা গতির পরিমাণকে বাড়াতে থাকি, তাহলে দেখা যায় এমন একটা পরিস্থিতি বা অবস্থা সৃষ্টি হবে যে তখন দেখা যাবে যে বস্তুটির অবস্থাগত এবং গুণগত ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। একে বলা হয় পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন সাধন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যেমন ক্রমাগত উত্তাপ বাড়তে থাকলে জল একসময় বাষ্পে পরিণত হয়। আবার আমরা বলতে পারি যে যদি আমরা খুব ঠান্ডায় রাখি তখন জল জমে বরফে পরিণত হয়। তাহলে বাষ্প আর বরফের অবস্থাগত ও গুণগত পরিবর্তন কিন্তু আস্তে আস্তে হয় না, পরিবর্তনের একটা নির্দিষ্ট বিন্দুতে এসে তার বৈপ্লবিক রূপান্তর ঘটে হলো। এছাড়া দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে আমরা যদি আরেকটা দিক থেকে দেখি, তাহলে দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে পুরাতনকে অস্বীকার না করলে নতুনের আবির্ভাব ঘটতে পারে না। বৈপ্লবিক উপায়ে কেবলমাত্র পুরাতনকে ধ্বংস করা যায়, কিন্তু মনে রাখতে হবে যে বিপ্লবের অর্থ কিন্তু কেবলমাত্র ধ্বংস নয়, বিপ্লবের অর্থ হচ্ছে উন্নত থেকে উন্নততর নতুনের বিকাশ। এছাড়া আরেকটা দিক থেকে যদি দেখি যে পরবর্তী বিকাশ যখন হচ্ছে তখন কিন্তু ক্রমে ক্রমে নতুন নতুনও পুরনো হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা নতুন ছিল পরবর্তী বিকাশের ফলে সে নতুনটাও পুরনো হয়ে যাচ্ছে, এবং তখন কি হচ্ছে স্বাভাবিকভাবে তাকেও পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে। এক্ষেত্রে নতুন ব্যবস্থা পুরাতন ব্যবস্থা অপেক্ষা নিঃসন্দেহে উন্নততর হতে বাধ্য। এই ব্যবস্থাকে অস্বীকৃতির অস্বীকৃতি বা বাতিলকারীকে বাতিলকরণ বা নেগেশন অফ নেগেশন মানে করার নীতি বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় চিন্তার ইতিহাসে একেবারে প্রথম দিকে দার্শনিকদের প্রচারিত যে আদিম প্রাকৃতিক বস্তুবাদ, তার অস্বীকৃতি ঘটেছিল দার্শনিক ভাববাদের দ্বারা। আবার সেই ভাববাদকে অস্বীকার করে আধুনিক বস্তুবাদের উদ্ভব ঘটে। এক্ষেত্রে আধুনিক বস্তুবাদ হলো অস্বীকৃতির অস্বীকৃতি, অর্থাৎ একটা নতুনকে সরিয়ে একটা পুরনোকে সরিয়ে নতুন আসছে, কিছুদিন পর আবার যখন এটা নতুন আসছে তখন যেটা নতুন ছিল সেটা পুরনো হয়ে যাচ্ছে, তার ফলে সেই পুরনোটা নতুনটাকে মানে যেটা নতুন ছিল সেটাকে অস্বীকার করে আবার আরেকটা নতুন আসছে। এই যে পদ্ধতি, এটাকে অস্বীকৃতির অস্বীকৃতি বা বাতিলকরণকে বাতিল বলা হচ্ছে। এই জ্ঞান দ্বন্দ্বমূলক বস্তুবাদ একথা বিশ্বাস করে যে প্রতিটি বস্তু এবং ঘটনার মধ্যে পরস্পর বিরোধী ধর্ম বর্তমান। পরস্পর বিরোধী ধর্ম আছে বলেই বস্তু ও ঘটনার মধ্যে কিন্তু অন্তর্দ্বন্দ্ব থাকে, আর এই অন্তর্দ্বন্দ্বই কিন্তু সমস্ত পরিবর্তনের জন্য দায়ী। অন্তর্দ্বন্দ্বের ফলেই কিন্তু পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তনের রূপ ধারণ করে। আদিম সাম্যবাদী সমাজের পরবর্তী প্রতিটি স্তরে শ্রেণীদ্বন্দ্ব ছিল সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ। পুঁজিবাদী ব্যবস্থায়ও শ্রমিক ও মালিকদের মধ্যেকার শ্রেণীদ্বন্দ্বের ফলে একদিন পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটবে এবং গড়ে উঠবে শোষণহীন এক মুক্ত সমাজ ব্যবস্থা। প্রথমে এই ব্যবস্থা হবে সমাজতান্ত্রিক এবং পরে তা সাম্যবাদী সমাজে উন্নীত হবে।
উল্লেখ করা যেতে পারে বা আমরা বলতে পারি এটা যে মার্কসীয় দ্বন্দ্বতত্ত্বে প্রধানত দু ধরনের দ্বন্দ্বের কথা বলা হয়। একটা হচ্ছে বৈরদ্বন্দ্ব, আর একটা হচ্ছে অবৈরদ্বন্দ্ব। যেমন সমাজের মধ্যে যখন পরস্পর বিরোধী শক্তিগুলির সম্পর্ক থেকে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন সেটাকে বলা হচ্ছে বৈরদ্বন্দ্ব। যেমন সমাজতান্ত্রিক সমাজে শোষক এবং শোষিতের মধ্যে কোনোরূপ মানে শোষক এবং শোষিতের মধ্যে কোনোরূপ অস্তিত্ব না থাকার ফলে কী হবে, সেখানে বৈরদ্বন্দ্বের অবসান ঘটবে। অর্থাৎ পরস্পর বিরোধী স্বার্থের অস্তিত্ব থাকছে না, তাই এখানে বৈরদ্বন্দ্বের অবসান ঘটবে। কিন্তু বৈরদ্বন্দ্বের অবসান ঘটলেও এখানে কিন্তু শ্রমিক ও কৃষকের মধ্যে দ্বন্দ্ব, গ্রাম ও শহরের মধ্যে দ্বন্দ্ব, এগুলো থেকে যাবে। কিন্তু যখন পুঁজিবাদী সমাজে পুঁজিপতি শ্রেণীর সঙ্গে শ্রমিকের দ্বন্দ্ব হচ্ছে, তখন পুঁজিপতি শ্রেণীর স্বার্থ আর শ্রমিকের স্বার্থ এটা পরস্পর বিরোধী স্বার্থ হচ্ছে। সেই জন্য এই পরস্পর বিরোধী স্বার্থ হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে বৈর দ্বন্দ্ব। কিন্তু সমাজতান্ত্রিক সমাজে কি হচ্ছে, তখন শোষক শোষিত শ্রেণীর মধ্যে কোনো ফারাক থাকছে না এবং এর অস্তিত্ব থাকছে না, কিন্তু তখন যে দ্বন্দ্বটা থাকছে অর্থাৎ শ্রমিক ও কৃষকের মধ্যে দ্বন্দ্ব, গ্রাম ও শহরের মধ্যে দ্বন্দ্ব, সেটাকে বলা হচ্ছে অবৈর দ্বন্দ্ব। এইভাবে মার্ক্সবাদীরা দ্বন্দ্বমূলক বস্তুবাদের সাহায্যে তারা সমস্ত কিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ কিন্তু মার্ক্সবাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রত্যেকে তোমরা এই দ্বন্দ্বমূলক বস্তুবাদটা ভালো করে শোনো এবং বোঝো। আর একটা কথা বলি, এই যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসবে। এর আগে দিন আমি তোমাদের উদারনৈতিক মতবাদ পড়িয়েছি, আজকে আমি মার্ক্সবাদ শুরু করলাম। মার্ক্সবাদের মধ্যে দ্বন্দ্বমূলক বস্তুবাদটা পড়ালাম, এরপর আরও কয়েকটা আছে, সেটা আমি তারপর তোমাদের পড়াবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।